আসসালামু আলাইকুম মুন্নি ব্লকস ইটালি আজকের পর্বে ছোট বড় সবার প্রিয় পাস্তা পমোদরো রেসিপি নিয়ে হাজির হলাম পাস্তা পমোদরো করতে আমার যা যা লাগবে আমার লাগবে পাস্তা আড়াইশো গ্রাম তন্নয় তেল পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ আর লাগবে পমোদরো এখন আমি পাস্তা সিদ্ধর জন্য পাতিল বসিয়ে দেবো এখন আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি পানিতে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত এখন আমি ঢাকনা তুলে দেখবো আমার পানিটা ফুটে উঠেছে কি না আমার পানিটা এখনও ফুটে ওঠে নাই এখন আমি পানির সাথে দিয়ে দেব লবণ পরিমাণ মতো তার সাথে দিয়ে দেবো আমি তেল তেলটা দিলে হয় কি পাস্তাগুলো আর একসাথে লেগে যায় না এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা পুটে ওঠা পর্যন্ত এখন ঢাকনা তুলে দেখব আমার পানিটা পুটে উঠেছে না আমার পানিটা এখনও ভালো করে পুটে উঠে নাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনা তুলে দেখবো পানিটা ফুটে উঠেছে কিনা আমার পানিটা ফুটে উঠেছে এখন আমি মিক্সড করে দেবো পাস্তাগুলো আমি পাস্তাগুলো সব দিয়ে দিয়েছি পানের মধ্যে এখন আমি ভালো করে নেড়ে দেব এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনা তুলে দেখব পাস্তাগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা এখন আমি একটু নেড়ে দেখবো না আমার পাস্তাগুলো এখনও ভালো করে সিদ্ধ হয় নাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ঢাকনা তুলে দেখব আমার পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কি না দেখুন আমার পাস্তাগুলো এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এবার চুলার আগুন বন্ধ করে দেব। বন্ধ করে পাতিলটা নামিয়ে নেব একটা জুড়ের মধ্যে সবগুলো পাস্তা ঢেলে দেব পাস্তাগুলো আমি ভালো করে ধুয়ে নেব এখন এ পর্যায়ে আমি চুলে একটা পাইপেন বসিয়ে দেব আর আজকে আমি পাস্তা ভাজি করবো অয়েল তেল দিয়ে আমি পাইপেনে অলিবয়েল তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এখন আমি এ পর্যায়ে পেঁয়াজের সাথে দিয়ে দেবো রসুন কুচি দুইটাকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে ভালো করে ভাজি করে নেব আমার পেঁয়াজ কুচি রসুন কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এভাবে তেলের মধ্যে ভেজে নেব এখন আমি এ পর্যায়ে পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে দিয়ে দেব শুকনো মরিচ শুকনো মরিচগুলো দিয়ে আমি আবারও ভালো করে ছেড়ে এগুলো ভাজি করে নেব যে পর্যন্ত আমার পেঁয়াজ রসুন কুচি বাদামি কালার না হবে সে পর্যন্ত আমি এভাবে ভেজে নেব দেখুন মোটামুটি আমার পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে আমার রসুন কুচি পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে মিক্সড করে দেবো পোমো দর প্রমো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব প্রমো আমি ভালো করে ভেজে নেবো যে পর্যন্ত তেলটা উপরে বেশি না উঠবে সেই পর্যন্ত আমি ভাজি করব। এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে স আবারও ভালো করে নেড়ে দেব চুলার আগুনটা কিন্তু আমি এখন মিডিয়াম আছে রেখেই মশলাটা আমি কষাইতেছি মদর আপনি যত বেশি কষিয়ে নেবেন ততই আপনার পাস্তাটা মজা হবে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি তন্নয় তন্নটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মিক্সড করে নেব তন্ন পমদর সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ কেননা আমি পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই আমার একটু পরিমাণে কম হয়েছে এই কারণে আমি এখন একটু এক সিমটি লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলোকে ভালো করে কষিয়ে নেব না যায় এ কারণে আমি বারবার নেড়ে দিতেছি ভালো করে নেড়ে এখন আমি পাস্তাটাকে একটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে দেখবো আমার পোমোদরের কী অবস্থা এখন আমি আবার ভালো করে এগুলোকে নেড়ে দেব এখনও আমার পুরোপুরি পোমোদরও কষানো হয় নেই এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে দেখব দেখুন আমার পোমো কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি আর বেশি উঠছে এ পর্যায়ে আমি এখন পোমোদোরের সাথে দিয়ে দেব পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব আস্তে আস্তে পাস্তাগুলোকে ভালো করে পোমোদরের সাথে মিক্সড করে নিতেছি আর পাস্তা এমন একটা খাবার এটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব সময় খেতে পারবেন বিদেশি রেসিপি একটু গরম করে নিলে হল দেখুন পাস্তাটা আমার মোটামুটি সব পোমোদরের সাথে মিক্সড করা হয়ে গেছে আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন আমার সবগুলো পাস্তা ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি পাস্তাগুলোর উপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিটের জন্য ঢাকনা তুলে এখন আমি আবার পাস্তাগুলোকে ভালো করে নেড়ে দেব আমার পাস্তাটা কিন্তু হয়ে আসছে দুই তিন মিনিটের ভিতরে আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন দেখুন রেডি হয়ে গেল আমার পাস্তা পমোদর আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন মজার একটা রেসিপি এখন আমি পাস্তার সাথে দিয়ে দেব একটু পরমাজ্য। কারণ আমার মেয়েরা পরমার্জ দিয়ে খেতে অনেক পছন্দ করে তাই আমি পাস্তার উপরে দিয়ে দিয়েছি একটু পরমাজ্য।